হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন ভিডি। মচমচে এই বড়া রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। প্রথমে আমি এখানে পুঁই শাকের পাতা নিয়েছি, পাতাগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি মশারির ডাল ভিজিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ভাজা জিরে গুঁড়া। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পুঁই শাকের একটি করে পাতা নিয়ে ডালের মধ্যে এপাশ ওপাশ করে তারপরে ফোল্ড করে দিয়ে দেব তেলের মধ্যে। এভাবে সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এরপর এক পাঁচটা যখন হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে উল্টিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলোর কালারগুলো কত সুন্দর হয়েছে এবং এগুলো অনেক মচমচে হবে, খেতেও কিন্তু দারুণ। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।